সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আসসালামাইকুম একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো তোমাদের অ্যাসাইনমেন্ট চলছে তারই ধারাবাহিকতায় আমাদের কাছে নবম সপ্তাহের প্রশ্নগুলো এসে পৌঁছেছিল আমরা তারই ধারাবাহিকতা আজকে প্রশ্নের আলোকে অ্যান্সারগুলো দেখবো তোমরা জানো সপ্তাহ নির্বল অ্যান্সারগুলো সবার আগে শুধুমাত্র তারুদর একাডেমি থেকে দেওয়া হয় তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের আনসার দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে যাবো তারা আগে বলে নেই যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা পূর্ববর্তী সপ্তাহের এখনো করেনি আমাদের চ্যানেলে অষ্টম সপ্তাহ অষ্টম সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট ট্রান্সফারগুলো দেওয়া আছে অষ্টম শ্রেণীর জন্য প্রথম সপ্তাহ থেকে শুরু করে অষ্টম সপ্তাহ তোমরা চাইলে সেগুলো করে আসতে পারো চলো আমরা স্ক্রিনে গিয়ে নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখে আসি অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নবম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসেনমেন্টের অ্যান্সার দেখার জন্য আমরা এখন কম্পিটিশে চলে আসলাম তোমরা জানো এই সপ্তাহে আমার দুইটি অ্যাসাইনমেন্ট একটি বাংলা একটি বিজ্ঞান

দুই বিঘে জমি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘে জমি যে কবিতা সেখান থেকে প্রশ্নটি করা হয়েছে এখানে বলা হয়েছে যে বর্ণাধর্মী গদ্যের রূপান্তর কবিতাটাকে গদ্যের মধ্যে রূপান্তর করতে হবে তাহলে বর্ণাধর্মী গদ্যের রূপান্তর কী করতে হবে বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি ডট ডট জুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি তো দুই বিঘে জমি কবিতার উক্তি পঙ্ক 49 থেকে বাষট্টি নাম্বার যেই কবিতার লাইন 49 থেকে বাষট্টি নাম্বার পর্যন্ত সেই কবিতার লাইনগুলোকে গদ্য রূপান্তর করতে হবে হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্ন অ্যাসাইনমেন্টের শিরোনাম নিয়ে অনেকের কনফিউশন থাকে অ্যাসমেন্টের শিরোনাম খেয়ে অ্যাসমেন্টের নন খেয়ে সেজন্য আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামগুলো খুব সহজ হবে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আর তোমরা জানো তালুদের একাডেমি শতভাগ নির্ভুল অ্যানসারগুলো সবার আগে তোমাদেরকে দিয়ে থাকে তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধু শেয়ার শেয়ার দাও অষ্টম শ্রেণী এটি বিষয় হচ্ছে বাংলা অ্যাসাইনমেন্ট নং হচ্ছে তিন নং অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে দুই বিঘা জমি অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে দুই বিঘা জমি এবং এটি কভার পেজে তোমরা যেভাবে শিরোনামটি দিচ্ছ সেভাবে লিখে নিবে তবে আমরা অ্যান্সারে চলে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমি কবিতাটি একটি ব্যঙ্গাত্মক কবিতা এখানে ব্যঙ্গ করা হয়েছে জমিদারকে ব্যঙ্গ করা হয়েছে কারণ এখানে সমাজ অবস্থার যে শ্রেণী হয়েছে ব্যঙ্গাত্মকভাবে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা নামক কাব্যগ্রন্থের অন্তর্গত দুই বিঘা জমি যে কবিতা এই কবিতাটি একটি কাব্যগ্রন্থের অন্তর্গত যে কাব্যগ্রন্থ মানে হচ্ছে অনেকগুলো কবিতা যেখানে থাকে সংকুলিত থাকে সেটাকে কাব্যগ্রন্থ বলা হয় তো সেই রকম কাব্যগ্রন্থের মধ্যে চিত্র একটি কাব্যগ্রন্থ রয়েছে সেই চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা হচ্ছে দুই বেগে জমি তো বাংলার গ্রামীণ সমাজের শ্রেণীবিভেদ আর দুর্বলের উপর সবলের অত্যাচার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি লিখেছেন এ কবিতায় গরিব শ্রেণীর অসহায়ত্বের দিকটি ফুটে উঠেছে এখানে উপনের জমি জোর করে জমিদারের দখলে নেওয়ার ঘটনা অতি নিপুণভাবে কবিতার ছন্দে বলা হয়েছে উপন উপেনের যে জমিটা সেই জমিটা জমিদার তার এলাকায় যে জমিদার আছে সেই জমিদার বাবু খুব জোর করে তার থেকে জমিটা দখল করে নিয়েছে সেইটাই আসলে কবি তার কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় খুব নিপুণভাবে তুলে ধরেছেন গরিব কৃষক ওপেন একজন প্রান্তিক কৃষক তার যে জমি জমা ছিল তার মধ্যে দুই বিঘা জমি ছাড়া সব ঋণের দায়ে তাকে হারাতে হয়েছে তার সম্বল এখন শুধু ভিটামাটির এই দুই বিঘা জমি কিন্তু ওপেনের কপাল খারাপ তার এলাকার জমিদার বাবুর ভূমির শেষ নেই তবু জমিদার বাবুর নজর পড়ে ওপেনের দুই বিঘে জমির উপর বাবু উপেনের জমি কিনতে চান শুনে ওপেন বলে রাজা এই দেশের মালিক আপনি আপনার জায়গার অভাব নেই কিন্তু আমার এই জায়গাটি ছাড়া মরার মতো ঠাই নাই। উপেন বলতেছে যে তার এই অল্প জায়গায় দুই বিঘে জমি আছে এই জমি ছাড়া তার আর কোনো জমি নাই সে মরলেও এই জমিতেই মরতে পারে এছাড়া আর কোনো জমি নাই যেখানে তাকে মরার পর তাকে দাফন করবে এরকম কোনো জায়গা নেই আর অন্যদিকে জমিদার কিন্তু বিশাল জায়গা সম্পত্তি অনেক জায়গা জমি আছে তারপরও সে চাচ্ছে যে ওপেনের যে দুই বিঘা জমি সেটা তার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে এটাই ওপেন বলতেছে আর কি যে আমার আপনার তো অনেক জায়গা আমার তো মোটেই জায়গা নাই তো ওপেন দুই হাত জোর করে বাবুর কাছে বিড়েটা না নেওয়ার জন্য অনুরোধ করে মানে দুই জোর করে যে বিড়েটা আমি দিতে পারবো না আপনি মানে একরকম মাপ চাইছে আর কি বাবুর কাছে নিজের জমি হয়েও এটা করা লাগছে কারণ সমাজের যে শ্রেণীবিভেদ সেখানে আসলে কিছু করার থাকে না এতে বাবু রেগে চোখ গরম করে চুপ করে থাকেন এটা মানে হাত জোর করে যখন আছে তখন বাবুর রেগে গেল এবং রেগে গিয়ে সেখানে হাত জোর করে চুপ করে থাক চোখ গরম করে থাকছে নাছরবান্ধা নাসরবান্দা যেই বাবু দেড় মাস পর মিথ্যে ঋণের দায়ে মিথ্যে একটা ঋণ তৈরি করে দিল এবং সেই ঋণ ঋণের দায়ে ওপেনের প্রতি ডিক্রি জারি করেন ওপেনকে একটা ডিগ্রি দিয়ে দেন তো ওপেন নিজের ভিটা ছেড়ে পথে পথে ঘুরে বেড়ায় এভাবে অনেক বছর কেটে যায় ডিক্রি মানে হচ্ছে একটা কেস দিয়ে দেয় আর কি যে এখানে বলা থাকে যে উপেন তার জমি জমা সব বিক্রি করে ফেলছে তারপরও সে সেখান থেকে ছড়ছে না এরকম একটা কেস দিয়ে দেয় যাতে উপেন তার জমি জমা ছেড়ে চলে যায় তো উপেন নিজের বিচটা ছেড়ে তারপর পথে পথে ঘুরে বেড়ায় এবং অনেক বছর কেটে যায় অনেক তীর্থস্থান শহর গ্রাম সে বিচরণ করে তবু উপেন তার দুই বিঘে জমির কথা বলতে পারে না এত জায়গা বিচরণ করেছে তারপরও সে তার যে বাপ দাদার যে দুই বিঘে জমি সেটা সেই জমির কথা সে বলতে পারে না তাই মাতৃভূমির টানে ওপেন একদিন নিজ গ্রামে ফিরে আসে গ্রামে এসে নিজ বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে দেখে বাড়িতে আগের কোনো চিহ্ন নেই উপেনের মন বিষণ্ণ হয়ে পড়ে তার বসতভিটা নিজ ঐতিহ্য ভুলে অন্যরূপ ধারণ করেছে যে আগে যেমন ছিল তার বসতভিটা সেরকম নাই এখন সেটা পরিবর্তন হয়ে গেছে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তোমরা জানো যে এখন যেটা থাকে দশ বছর পরে গেলে সেটা তেমন থাকে না তার দশ বছর আগে যে জিনিসটা সেটা এখন আবার তেমন নাই নিজের বাড়িতে এসে উপেন স্মৃতিকাতর হয়ে পড়ে তার চোখ জলে ভরে যায় অবশেষে তার ছেলেবেলার সেই আম গাছটির দিকে চোখ পড়ে ওপেনের স্মৃতিময় আম গাছটি দেখে তার মনের ব্যথা দূর হয়ে যায় আম গাছটির নিচে বসে সে ভাবতে থাকে ছেলেবেলার কথাগুলো তখন হঠাৎ তার কোলের কাছে দুটি আম ঝরে পড়ে ক্ষুধার্ত উপেন ভাবে আম গাছটি তাকে চিনতে পেরে দুটি আম উপহার দিয়েছে কিন্তু আম দুইটি হাতে নিতেই বাগানের মালি লাঠি নিয়ে লাঠি হাতে এসে উপেনকে গালিগালাজ করে উপেনকে ধরে বাবুর কাছে নিয়ে যায় বাবু তখন মাছ ধরছিলেন মাল্লির কাছে সব শুনে বাবু রেগে উপেনকে বকা দেন মারতে চান উপেন কাতর হয়ে বাবুর কাছে দুইটা আম আম দুটো ভিক্ষা চায় কিন্তু বাবু উপেনকে সাধুবেশী চোর বলে উল্লেখ করেন এত উপেন হতবম্ব হয়ে যায় আসলে এখানে হতবম্ব হওয়ারই কাহিনি যেহেতু যার জমি সেই দখল করে তার জমি দখল করে অন্য একজন নিয়ে নিয়েছে এখন যার জমি তার গাছেরই আম তার সে পেড়ে পারে নাই উপর থেকে পড়ছে তারপরেও তাকে চোর বলা হচ্ছে এটা খুবই অন্যায় আসলে তোমরা কমেন্ট সেকশন জানিও আসলে এটা অন্যায় কিনা এত ওপেন হতমম্ব হয়ে যায় চোর উপাধি শুনে ওপেনের চোখ দিয়ে ভাগে নিষ্ঠুরতা ও পরিহাসের কথা মনে পড়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে সমাজের প্রভাবশালী মানুষ গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে ধনী হয় তাদের এই সম্পদের লোভের কারণে তারা নিজেদের মানবতাকে বিসর্জন দিয়ে মিথ্যার আশ্রয় নিতে কুণ্ঠাবোধ করেন না তারা সমাজের অসহায় মানুষের প্রতারিত অসহায় মানুষদের প্রতারিত করে তাদের ন্যূনতম সম্পদটুকু কেড়ে নিয়ে নিজেরা সম্পদের পাহাড় গড়ে তোলে কিন্তু কেউ কখনো প্রতিবাদ করতে গেলে উল্টো দশজনকে ঘুষ দিয়ে প্রতিবাদীকে দোষী সাব্যস্ত করে দেয় তাই আমাদের সমাজের সকলের উচিত ধনী শ্রেণীর নিশ্চুরতাকে অবজ্ঞা করে দুর্দশাগ্রস্ত দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হওয়া তো এইটাই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলায় বিষয়ের অ্যান্সার তো খুব শীঘ্রই তোমাদের আরেকটি যে বিষয় রয়েছে নবম সপ্তাহে সেটা হচ্ছে বিজ্ঞান সেটির অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া হবে তোমরা কে কোন জেলা কে কোন স্কুল থেকে বেরিয়ে দেখছো সেটি কমেন্ট সেকশন জানিয়ে দাও আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধু মধ্যে শেয়ার করে দাও সবার আগে তাদের একাডেমির অ্যান্সার পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দিবে ধরে ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমরা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দাও আর বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার কর দাও আর তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও তালুচার একাডেমি থেকে তোমাদের একটি অ্যাপস প্রকাশিত করা হয়েছে তালুদ একাডেমি এবং তালদুর হেল্পলাইন চ্যানেল দুইটি মিলে সেই অ্যাপসটির নাম হচ্ছে স্কুল হেল্পলাইন বিডি সবাইকে জানিয়ে দাও স্কুল হেল্পলাইন বিড়ি অ্যাপস ইনস্টল করার জন্য কারণ এই অ্যাপসের মধ্যে আমরা তোমাদের সকল ক্লাসে ষষ্ঠ থেকে শুরু করে একাদশ শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের গুলো আমরা সেই অ্যাপস এর মধ্যে প্রবেশ করাচ্ছি খুব শীঘ্র সেটি আপড্রাস যাচ্ছে এবং তোমরা চাইলে খুব শীঘ্র খুব ভালোভাবেই তোমরা যে প্রশ্নের ভিডিও ফাইল গুলো খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে